নমস্কার বন্ধু, সারা দিনই কিন্তু পার্শ্ব শিক্ষকরা তারা হাইকোর্টে কি হচ্ছে সেই দিকে কিন্তু তাকিয়েছিল, কিন্তু যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো যে আজকে কিন্তু শুনানি হয়নি। 41 নম্বর সিরিয়ালে কিন্তু পার্শ্ব শিক্ষকদের মামলাটি ছিল, কিন্তু শুনানি না হলেও যে খবর পাওয়া গিয়েছে যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি 3 পাতার চিঠি জমা দেওয়া হয়েছে, অর্থাৎ বিচারপতি যে বলেছিলেন যে এই যে 22,000 টাকা যদি বেতন হয় তাহলে 40-60 রেশিওতে কেন্দ্র বা রাজ্য সরকারকে দিতে রাজি আছে, এই বিষয়ে কি কেন্দ্র সরকার তারা কি জানিয়েছে? যদিও চিঠির বিষয়ে বা হলফনামার বিষয়ে স্পষ্ট করে কিন্তু কিছু বোঝা যায়নি, তা না হলেও কিন্তু যে চিঠিটি বা যে হলফনামা আকারে হাইকোর্টে জমা পড়েছে সেটি কিন্তু জানা গিয়েছে যারা মামলা করে তাদের পক্ষের আইনজীবীদের কাছ থেকে। তবে আগামীকাল কি মামলাটি শুনানি হতে পারে এই বিষয়েও কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই, কারণ এটি 3 নম্বর যে পিটিশন অর্থাৎ সিরিয়াল নাম্বার অনুযায়ী আছে সেই অনুযায়ী কিন্তু যে মামলাটি শুনানি পরশু হবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে উদ্বিগ্নতা বাড়ছে যে কি হাইকোর্ট রায় দেয় সেদিকে কিন্তু তাকে, যে সমস্ত সমগ্র শিক্ষা দপ্তরের যারা কর্মীরা রয়েছেন বা শিক্ষকরা রয়েছেন যারা পার্শ্ব শিক্ষক সহ এই ধরনের চুক্তিতে শিক্ষকরা, তো এই পরিস্থিতিতে সারাদিনই বন্ধু আজকে আপডেট দিতে একটু দেরি হলো বিশেষ কারণবশত, সেই জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকেই জানতে চান বিষয়গুলো, তো আমরা যেটুকুন খবর পেয়েছি আজকে তো শুনানি হয়নি, কালও শুনানি হওয়ার সম্ভাবনা নেই, পরশু শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা খবর যেটি উঠে আসছে যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পজিটিভ বার্তা দিয়েই হয়তো তার হলফনামা করে জমা করে দিতে হবে, রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এখনও সেরকম কিছু পাওয়া যায়নি। বন্ধু, এই লড়াইটা কিন্তু চালিয়ে যেতে হবে, অর্থাৎ এখানে দাঁড়িয়ে কোনো রকম যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিরাট সদর্থক বার্তা যে উঠে আসছে যে নতুন শিক্ষানীতিতে রাজ্যে সেখানে পার্শ্ব শিক্ষকদের উন্নয়নের জন্য সার্ভে করা হবে এই করতে করতেই কিন্তু বহু সময় কেটে যাবে, আদৌ কিন্তু বেতন বৃদ্ধি হবে না, কারণ বেতন বৃদ্ধি যদি করার থাকতো রাজ্য সরকারের তাহলে কিন্তু হাইকোর্টে যখন রাজ্য সরকার আইনজীবীরা বক্তব্য দিচ্ছেন সেখানে কিন্তু বিরাট এক নেগেটিভ বক্তব্য কিন্তু উঠে আসছে। তো এই পর্যায়ে দাঁড়িয়ে আগামী দিনে শুধুমুধু বেতন বৃদ্ধি এটা কিন্তু সম্ভব না, আইনি লড়াই দিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে, এবং সেই বেতন বৃদ্ধির যে বিষয়টি তা কিন্তু আইনি লড়াইয়ের মাধ্যমেই আদায় করতে হবে। তো বন্ধু, এই বিষয়টা নিয়ে আগামী দিনে কী হবে অবশ্যই আমরা জানাবো। আজকে কিন্তু হাইকোর্ট থেকে এই খবরই উঠে আসলো যে বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে যে শুনানি হওয়ার কথা ছিল তা কিন্তু হয়নি। নমস্কার, ধন্যবাদ।